Good morning. Utopian Learning is here with lesson 3 of Bliss, The Passing Away of Bapu. The Passing Away of Bapu is written by Nayantara Sehgal. Nayantara Sehgal, The Passing Away of Bapu e text ti likhechen. Nayantara Sehgal chilen ekjon Bharatiya Ingraji Sahityer lekhika. Female Indian writers in English. This text, The Passing Away of Bapu, is taken from Nayantara Sehgal's memoir, Prison and Chocolate Cake. Passing Away of Bapu, Nayantara Sehgal's memoir means Shritikatha, Prison and Chocolate Cake, theke nema hoyeche. You can add this data in your answer for better writing. Now, let's start the text. Now, first, I will discuss about Unit 1. I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone call. I was having tea, ekhane I ke lekhika, Nayantara Sehgal. I was having tea at home. Ami barite boshe cha khacchilam. On the evening of 30th January 1948. সময়টা কখন ছিল 1948 সালের 30 জানুয়ারি সন্ধ্যাবেলা when I was called to Birla House ঠিক সেই টাইমেই আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো by an urgent telephone খুব জরুরি একটা টেলিফোনের মাধ্যমে urgent কথাটার মানে হচ্ছে জরুরি তাহলে 1948 সালে 30 জানুয়ারি লেখিকা বাড়িতে বসে চা খাচ্ছিলেন সেই টাইমে একটি আর্জেন্ট টেলিফোন কলের দ্বারা লেখিকাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং গান্ধীজি প্রেয়ার মিটিং এ যাচ্ছিলেন মানে প্রার্থনা যে সভা হয় সেখানে গান্ধীজি যাচ্ছিলেন ঠিক সেই টাইমে রাস্তাতে ওনাকে গুলি করা হয়েছে এই খবরটি লেখক লেখিকা এই আর্জেন্ট টেলিফোনের মাধ্যমে পেয়েছিলেন তাই উনাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হয়েছিল এই খবরটা পেয়ে লেখিকার কি রিয়াকশন হয়েছিল দেখো আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার নাম মিন্স নাম ওয়ার্ডটির মিনিং হলো হতভম্ব হয়ে যাওয়া কিছুক্ষণের জন্য নিশ্চল হয়ে যাওয়াকে বলা হয় নাম তাহলে লেখিকা ওই খবরটি পেয়ে শক মানে হঠাৎ করে এতটাই শকড হয়েছেন যে তিনি হতভম্ব হয়ে গেছেন নিশ্চল হয়ে গেছেন যখন উনি গাড়িতে চাচ্ছিলেন মানে এই যে গান্ধীজির মৃত্যুর খবরটা একদমই আনএক্সপেক্টেড ছিল তাই লেখিকা এইভাবে নাম উইথ শকড হয়েছিলেন আচ্ছা দেখো টেক্সটের নাম দেওয়া হয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু তোমরা সবাই জানবে যে আমরা গান্ধীজিকে বাপু বলে থাকি তাহলে এই যে বাপু বাপু আরটি থেকে বোঝা যাচ্ছে যে উনি আমাদের ইন্ডিয়ানদের কাছে কতটা স্পেশাল ছিলেন কারণ বাপু যখন নাম দিয়েছি বাপু আমরা কাকে বলি আমাদের খুব কাছের মানুষকে এই বাপু সম্পর্কে আমরা ডাকি তাহলে এই টেক্সট থেকেই বোঝা যাচ্ছে যে গান্ধীজি আমাদের কাছে কতটা কাছের ছিলেন তবেই ওনাকে আমরা বাপু বলি আচ্ছা নেক্সট প্যারা At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. At the Birla House, সেই Birla House, Gandhiji's relatives মানে আত্মীয় স্বজন, and followers মানে যারা অনুগামী ছিলেন, মানে গান্ধীজির মতবাদে যিনি বিশ্বাসী ছিলেন, তারাই হলেন গান্ধীজির followers. Had gathered round his body. Gathered মানে হচ্ছে জমায়েত হওয়া. Round his body, উনার বডিকে ঘিরে কার বডি বাপু দ্যাট ইজ গান্ধীজি তাহলে বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন এবং যারা অনুগামী ছিলেন গান্ধীজির বডিকে ঘিরে দাঁড়িয়েছিলেন দেয়ার ওয়াজ আ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেই রুমটা যেখানে গান্ধীজির বডি রাখা ছিল সেই রুমটায় সাইলেন্স মানে নিস্তব্ধতা ছিল মানে রুমটি খুবই নিস্তব্ধ ছিল ঘরটি খুবই নিস্তব্ধ ছিল কারণ গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়ার্ডস অফ বাপুজিস ডে হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড ওয়ার্ডস অফ বাপুজিস ডে
এই গান্ধীজি বাপুজির মৃত্যুর খবরটা স্প্রেড থ্রু দিল্লি, গোটা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল লাইক এ ফ্লেম ফ্যানড বাই উইন্ড। কিরকম ছড়িয়ে পড়েছিল? আগুনে হাওয়া লাগলে যেমন আগুনটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় চারিদিকে, সেরকমই গান্ধীজির মৃত্যুর খবরটা গোটা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। এই ফ্লেম ফ্যানড বাই উইন্ড এর এই ফ্রেজটা ব্যবহার করার কারণ হচ্ছে লেখিকা এটা বোঝাতে চেয়েছিলেন যে খবরটা খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে গিয়েছিল, ফ্লেম ফ্যানড বাই উইন্ড, ঠিক যেমন আগুনে হাওয়া লাগলে আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। দুঃখিত অনেক পুরুষ এবং মহিলা ওই বিড়লা হাউসের চারিদিকে জমায়েত হয়েছিলেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। আর প্রত্যেক জানালায় ওই বিড়লা হাউসের যে রুমে গান্ধীজির বডিটা রাখা ছিল সেই রুমের যে উইন্ডোগুলো ছিল, যে জানালাগুলো ছিল, সেই জানালাগুলোতে প্রত্যেক জানালায় ব্রাউন ব্লার অফ ফেসেস মানে বাদামি বর্ণের মুখ দেখা যাচ্ছিল। তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে এখানে ব্রাউন কালারটাই কেন ব্যবহার করা হলো, হোয়াইট বা ব্ল্যাক অন্য কোনো কালার কেন ব্যবহার করা হলো না? তাহলে জেনে নাও, আমাদের ইন্ডিয়ানদের স্কিন কালারকে ব্রাউন ধরা হয়, মানে আমাদেরকে বলা হয় আমাদের স্কিন কালার হলো ব্রাউন। তাহলে এই এই ব্রাউন ব্লার অফ ফেসেস এর মাধ্যমে লেখিকা কি বোঝাতে চেয়েছেন? লেখিকা বোঝাতে চেয়েছেন যে উইন্ডোতে যারা ছিল তারা ছিল ইন্ডিয়ান, মানে ভারতের লোকজন ছিল, যারা ছিল তারা ছিল ভারতীয়। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কেউ কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে একটা অস্বাভাবিক রকম নিস্তব্ধতা ছিল। এখানে আনন্যাচারাল কথাটার মানে কি? মানে ওখানে বহু লোক জমায়েত হয়েছেন, অনেক লোক, গান্ধীজির রিলেটিভস, ফলোয়ার্স, অনেক মেন উইমেন জমা হয়েছেন, কিন্তু এত লোকজন থাকা সত্ত্বেও ওখানে কোনো আওয়াজ হচ্ছিল না, একটুও আওয়াজ হচ্ছিল না। তাহলে যেখানে এত লোক জমায়েত হয়েছে সেখানে একটিও আওয়াজ হচ্ছে না, মানে এটি একটি অস্বাভাবিক ব্যাপার, তাই না? সেই জন্য বলেছেন দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। এবার আনন্যাচারাল সাইলেন্সটা কেন ছিল, সবাই কেন চুপ ছিল? ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল যে সময়টা কিছুক্ষণের জন্য থেমে গেছে। আচ্ছা, সবাই, এই যে মনে হচ্ছে সময়টা থেমে গেছে, দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, এগুলো কেন কেন এটা দেখো নেক্সট প্যারায় দিয়েছে। দ্য পিপল আর টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, মানে পিপল মানে মানুষজনেরা ছিলেন টু স্টান্ড মানে এতটাই অবাক হয়ে গেছেন গান্ধীজির মৃত্যুর খবর পেয়ে যে ওনারা প্রথমে কেউ কথাই বলতে পারছিলেন না। আমাদের সাথেও ঠিক এইরকমই হয়, যখন আমরা কিছু আনএক্সপেক্টেড কোনো খবর পাই আমরাও কিন্তু প্রথমে কিছুক্ষণ চুপ হয়ে থাকি, যেন সময়টা যেন থেমে গেছে, আমরা কিছুক্ষণ আমাদের মুখের বাক্যহীন হয়ে যায়, আমরা কিছু বলতে পারি না। ঠিক সেরকম এখানেও হয়েছে, গান্ধীজির মৃত্যুটা কেউ আশা করেননি, যার জন্য সবাই প্রথম দিকে সবাই চুপ করেছিলেন, কেউ কোনো কথা বলেননি। ইন দ্য বিগিনিং, দেখো বলেছে ইন দ্য বিগিনিং, প্রথমে প্রথম দিকে, তারপরে কি? লেটার, লেটার মানে তারপরে। লেটার দে ক্ল্যামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, তারপর তারা কি করছিল, জোরে জোরে চিৎকার করছিল, চেঁচাচ্ছিল এবং কাঁদছিল। দে জাস্টেল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস, জাস্টেল্ড মানে হচ্ছে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করা, তারা একে অপরকে ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করছিল এই ঘরটিতে ঢোকার জন্য, বিড়লা হাউসের ওই রুমটিতে ঢোকার জন্য যেখানে গান্ধীজির ডেড বডি রাখা আছে। তাহলে দেখো সিচুয়েশন একদম অপোজিট হয়ে গেল, প্রথমে সবাই এতই স্টান্ড ছিল যে প্রথম থেকে কেউ কোনো কথাই বলতে পারছিল না, তারপর প্রত্যেকে ক্ল্যামার্ড মানে জোরে জোরে চেঁচাতে লাগলো, শাউটিং ক্রাইং, একে অপরকে ঠেলতে লাগলো ঘরটির মধ্যে ঢোকার জন্য, মানে যতটাই নিস্তব্ধতা ছিল সেটা পুরোটাই ব্রেক হয়ে গেল। এখন সবাই জোরে জোরে কাঁদছে, চেঁচাচ্ছে এবং ঠেলাঠেলি করছে ওই ঘরটিতে একবার ঢোকার জন্য, গান্ধীজির ডেড বডিটিকে একবার দেখার জন্য, গান্ধীজিকে একবার শেষবারের মতো দেখার জন্য। দে কামড আ লিটিল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। দে কামড, কামড কথাটার মানে হলো শান্ত হওয়া। দে কামড আ লিটিল, তারা কিছুটা শান্ত হলো, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট, যখন এটা অ্যানাউন্স করা হলো, ঘোষণা করা হলো, দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল,
গান্ধীজির ফিউনেরাল ওয়ার্ডের মানে হচ্ছে শেষকৃত্য। যখন তারা একটু শান্ত হলো, যখন ঘোষণা করা হলো যে তাদের প্রত্যেককে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে শেষকৃত্যের আগে। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" When one is faced with the shock of a loved one's death, মানে বলছে যখন কেউ তার খুব প্রিয়জনের মৃত্যুর সম্মুখীন হয়, one whimpers, whimpers মানে হচ্ছে makes low crying noises, মানে আস্তে আস্তে কেঁদে কেঁদে কিছুকে বলা হয় whimpers। যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয়, সম্মুখীন হয়, তখন একজন কি বলে, বিড়বিড় করে কেঁদে কেঁদে কি বলে, হোয়াট উইল বি বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, বলছে আমাদের, তুমি যে আমাদের ছেড়ে চলে গেলে এখন আমাদের কি হবে। সেম জিনিস এখানেও হয়েছে। দিস ওয়াজ সিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মার্নিং পিপল। মার্নিং মানে হচ্ছে শোকতপ্ত, শোকাতর যে পিপল ওখানে, যে যারা ছিলেন শোকতপ্ত ছিলেন, এবং তাদের বেশিরভাগ জনের মনে এই প্রশ্নটা ছিল যে বাপু আমাদের ছেড়ে চলে গেলেন, এবার আমাদের কি হবে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দেখে ঠিক হারিয়ে যাওয়া শিশুর মতো মনে হচ্ছিল। এলওএসটি লস্ট মানে হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া শিশুর মতো মনে হচ্ছিল। তার মানে এই যে দুটি সেন্টেন্স, এটি থেকে কি বোঝা যাচ্ছে যে আমরা গান্ধীজিকে বাবার জায়গা দিয়েছিলাম। এই যে আমরা সবাই গান্ধীজিকে নিজেদের বাবার মতো দেখতাম, তার জন্য দেখো এখানে বলেছে দে লুক লাইক এ লস্ট চিলড্রেন, যেন হারিয়ে যাওয়া শিশু। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল সফট অ্যান্ড আনবিলিভিং। এই যে ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, বলছে এই কোয়েশ্চেনটা আমাদের অনেকেরই মনের মধ্যে ছিল, যদিও আমরা প্রত্যেকেই শকড অ্যান্ড আনবিলিভিং, মানে প্রত্যেকেই খুব শকড হয়েছিলাম আর অবিশ্বাস্য ছিলাম, মানে এই গান্ধীজির মৃত্যুর খবরটা আমরা কেউ মেনে নিতে পারছিলাম না। আমাদের সাথে সাধারণত যে জিনিসটা হয়ে থাকে, আমরা যখন প্রিয়জন কাউকে, প্রিয়জনের কারোর মৃত্যু খবর পাই, আমরা কিন্তু প্রথমটাই বিশ্বাস করতে পারি না। এখানেও ঠিক সেরকম হয়েছে, তারা সবাই কি ছিল, শকড ছিল, যদিও তাদের মনের মধ্যে এই প্রশ্নটা ছিল যে গান্ধীজি আমাদের ছেড়ে চলে গেলেন, বাপু আমাদের ছেড়ে চলে গেলেন, আমাদের কি হবে, তবুও তারা যেন গান্ধীজির মৃত্যুটা মেনে নিতে পারছিল না, আনবিলিভিং, অবিশ্বাস্য ছিল তাদের কাছে। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্যাট দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। লিসেন মানে শুনেছিলাম, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে বেতারের মাধ্যমে কোনো কিছু ঘোষণা করাকে বলা হয় ব্রডকাস্ট। আমি শুনেছিলাম, আমরা শুনেছিলাম যে, উই মানে আমরা, আমরা শুনেছিলাম যে বেতারের মাধ্যমে ঘোষণা করা হচ্ছে গোটা ইন্ডিয়ার লোকজনের উদ্দেশ্যে, গোটা ভারতীয়দের উদ্দেশ্যে, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু আর বেঁচে নেই। দ্যাটস অল অ্যাবাউট ইউনিট ওয়ান, লেটস গো ইউনিট টু। তাহলে ফার্স্ট ইউনিটে আমরা কি বললাম, যে ফার্স্ট ইউনিটে লেখিকা, লেখিকা নিজের রিয়াকশন এবং গোটা ইন্ডিয়ান পিপলদের রিয়াকশন তুলে ধরেছে। ইউনিট টুতে আমরা দেখব যে গান্ধীজির প্রসেশনের সময় কি হয়েছিল সেটা দেখব, মানে যখন মৃত্যু মিছিল হচ্ছিল। ওকে লেটস স্টার্ট। গান্ধীজিস ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। ফিউনারাল মানে শেষকৃত্য, আগের ইউনিটেও আমরা পড়েছি। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, গান্ধীজির ফিউনারালে শেষকৃত্য কি হয়, যেদিন মারা গেছেন তার পরের দিন হয়েছিল, দ্য ডে আফটার হিজ ডেথ। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। আওয়ার্স ইন অ্যাডভান্স মানে ঘন্টা, অনেক ঘন্টা আগে পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন, মানুষ কি করেছিল, ওই মৃত্যু মিছিলে যাবার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিল, অপেক্ষা করেছিল যে গান্ধীজির বডিটা বা মৃত্যু মিছিলটা যখন হবে তারা যাবে। পদ্মশ্রী, মিসেস নাইডুস ডটার, স্পোক ফর আস অল ওয়েন শি সেড সিম্পলি উই উইল ওয়াক, ইট ইজ দ্য লাস্ট টাইম ইউ শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। তখন পদ্মশ্রী, মিসেস নাইডুস ডটার, ডটার মানে কন্যা, তোমরা জানো, মিসেস নাইডুস ডটার পদ্মশ্রী তখন আমাদের সকলের হয়ে কি বললেন, যে উই উইল ওয়াক, আমরা হাঁটব, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটি আমাদের বাপুর সাথে শেষ হাঁটা হবে। শেষ হাঁটা কেন হবে,
কারণ গান্ধীজি আর বেঁচে নেই, তাই এটি হবে তাদের শেষ হাঁটা। আর এখানে উই উইল ওয়াক, আমরা হাঁটবো, এই হাঁটাটার উপর কেন এত জোর দেওয়া হচ্ছে সেটি আমরা পরে জানতে পারবো। নেক্সট প্যারা দেখো, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটি ছিল একটি খুব যন্ত্রণাদায়ক হাঁটা, মানসিক যন্ত্রণাদায়ক। অ্যাগোনাইজিং ওয়ার্ডটির মানে মানসিক যন্ত্রণাদায়ক। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার লোক নিঃশব্দে ওই প্রসেশন, ওই মিছিলটি দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপু কোথায় শুয়েছিলেন, একটা ওপেন ট্রাকের মধ্যে শুয়েছিলেন আর ওনার বডিটা ছিল ফুল দিয়ে ঢাকা। যেরকম স্বাভাবিকভাবে হয়, কেউ মারা গেলে তার বডিতে অনেক আমরা ফুল দিয়ে সাজাই। থাউজেন্ড অফ পিপল ওয়েট ট্রাইং টু টাচ বাপুজ ফিট, থাউজেন্ড অফ পিপল ওয়েট, ওয়েট মানে কাঁদা, মানে হাজার হাজার মানুষ কাঁদছিল আর কি চেষ্টা করছিল, ট্রাইং টু টাচ বাপুজ ফিট, বাপুর ওই পাটা একটু ছুতে চাইছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, বলছে ওই থিক ক্রাউড, থিক ক্রাউড মানে কি, খুব বেশি পরিমাণ ভিড়কে আমরা বলবো থিক ক্রাউড। ক্রাউড ওয়ার্ডটির মানে হচ্ছে ভিড়, আর থিক ক্রাউড মানে অনেক বেশি ভিড়। ভিড়টা এতই বেশি ছিল যে ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, মানে এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। তারপর লেখিকা কি বলছেন দেখো, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, আই মানে এখানে লেখিকা নয়নতারা সহগাল, অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রেভিং পিপল, বলছে যখন আমি আস্তে আস্তে, ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিকে আর ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে, ফরওয়ার্ড মানে, তাহলে লেখিকা কোন দিকে এগুচ্ছেন, ফরওয়ার্ড মানে সামনের দিকে, স্লোলি খুব আস্তে আস্তে যখন লেখিকা সামনের দিকে এগুচ্ছেন, তখন তিনি বুঝতে পারলেন দ্যাট শি ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস অফ গ্রিভিং পিপল, যে তিনি এই যে শোকাকাতর মানুষজন তাদের মাঝখানে নেই। মানে লেখিকা যখন ওই মিছিলের মধ্যে ছিলেন, চারিদিকে এতই ভিড় ছিল যে লেখিকা ভাবছিলেন যে আমি হয়তো মাঝখানে আছি প্রসেশনে, তাই এত ভিড়। কিন্তু লেখিকা যখন আস্তে আস্তে এগোতে লাগলেন, তখন বুঝলেন যে না, আমি এই প্রসেশনের মাঝখানে নেই। মানে লেখিকা ভিড়টা যতটা বেশি ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ছিল। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, বলছে দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, বলছে এই যে প্রসেশনটা এটা তার থেকেও বেশি ছিল। কার থেকে বেশি? দ্য ফিউনারাল প্রসেস অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, মানে আমাদের ভারতের প্রিয় নেতার ফিউনারাল প্রসেশন, শেষকৃত্যের যে মিছিল, তার থেকে অনেক বেশি কিছু ছিল। মানে এতটাই ভিড় ছিল যে এটা যে শুধু ইন্ডিয়াস বিলাভেড লিডারের মিছিল বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল তার থেকেও বেশি কিছু। আই ওয়াজ অ্যামং দ্য পিপল ফর হোম ওয়াকিং উইথ বাপু হ্যাড আ স্পেশাল মিনিং, লেখিকা বলছেন আই ওয়াজ অ্যামং দ্য পিপল, বলছে আমি সেই মানুষজনদের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সাথে হাঁটার একটা স্পেশাল মিনিং আছে, মানে বাপুর সাথে হাঁটার একটা বিশেষত্ব আছে, যার যাদের বাপুর প্রতি একটি স্পেশাল রিগার্ড ছিল, বাপুকে যারা আলাদাভাবে সম্মান করতেন, মানে বাপুর প্রতি যাদের গভীর ভালোবাসা ছিল। মানে এখানে যে শুধুমাত্র মৃত্যু প্রসেশন হচ্ছে, বিলাভেড লিডারের প্রসেশন তাই যাচ্ছে এরকম ব্যাপারটা নয়, মানে এখানে প্রত্যেকেই খুবই শোকতপ্ত এবং প্রত্যেকেই মানে মন থেকে এই প্রসেশনে জয়েন করেছেন। তারপরে কি বলছে, উই হ্যাড ওয়াক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, বলছে উই হ্যাড ওয়াক উইথ বাপু, দেখো এই লাইনটি থেকে আমরা বুঝে যাব যে বাপু, বাপুকে ভারতীয়রা কেন এত ভালোবাসত। কি বলছে, উই হ্যাভ ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, বলছে বাপুর সাথে আমরা কি করেছি, ভারতের অনেক রাফ অ্যান্ড স্মুথ প্রায় মসৃণ এবং অমসৃণ সময়ে বাপুর সাথে হেঁটেছি। এখানে মসৃণ বা অমসৃণ সময় মানে কি, ভালো বা খারাপ সময়, মানে এটা থেকে বোঝা যায় এই লাইনটি থেকে বাপু ভারতীয়দের পাশে সবসময় থাকতেন। তোমরা ইতিহাসে হয়তো পড়ে থাকবে বাপুর আন্দোলন, বাপুর স্ট্রাগল সম্বন্ধে তোমরা অবশ্যই ইতিহাসে পড়ে থাকবে যে বাপু সব সময় ভারতীয়দের পাশে এসে দাঁড়াতেন, ভালো সময় বা খারাপ সময়, মানে বাপু প্রত্যেকের ভরসা ছিলেন। তার জন্য এখানে এটা বলছে যে দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। আর কেন সেই টাইমে
খারাপ সময় ছিল সেটি তোমরা সবাই জানবে যে সেই টাইমটা আমরা ব্রিটিশের অধীনে ছিলাম। ইন্ডিয়া ওয়াজ রুল বাই ব্রিটিশ ফর মোর দ্যান 200 ইয়ার্স। সেই টাইমে আমরা ছিলাম ব্রিটিশের অধীনে এবং এই ব্রিটিশের অধীনতা থেকে মুক্তি পাবার জন্য, স্বাধীনতা পাবার জন্য যারা লড়েছেন তাদের মধ্যে বাপু হলেন একজন। তাই এখানে বলেছে যে উই হ্যাভ ওয়ার্ক উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়ার্ক উইথ আস অ্যাগেন। দেখো এখনো কিন্তু কেউ বিশ্বাস করতে পারছে না, মানে সবাই এতটাই শক। উই কুড নট নাও অ্যাকসেপ্ট বলছে আমরা এই জিনিসটা এখনো মেনে নিতে পারছি না যে দ্য ম্যান হু হ্যাড লেড আস, মানে যে মানুষটি আমাদের নেতৃত্ব দিয়েছেন, ওভার মেনি ডিফিকাল্ট পাথস, মানে অনেক কঠিন সময়ে আমাদের যিনি নেতৃত্ব দিয়েছেন তার সাথে আমরা আর হাঁটতে পারবো না, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন। যিনি আমাদের কঠিন সময়ে নেতৃত্ব দিয়েছেন, কঠিন সময়টাকে বা খারাপ সময়টাকে কাটিয়ে ওঠার জন্য, তিনি আর আমাদের সাথে হাঁটবেন না, এটি কেউ বিশ্বাস করতে পারছিলেন না, মেনে নিতে পারছিলেন না। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াক স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। বাপু স্লাইট ফিগার, স্লাইট মানে রোগা পাতলা শীর্ণকায় চেহারাকে বলা হয় স্লাইট ফিগার, অ্যান্ড স্টাফ ইন হ্যান্ড, আর হাতে একটা স্টাফ মানে হচ্ছে লাঠি, ওয়াকিং স্টিক যাকে আমরা বলি। দেখবে, দেখে থাকবে তোমরা ইতিহাস বইয়ে বাপুর ছবি যখনই দেখবে, দেখবে যে একটা স্লাইট ফিগার আর হাতে একটি স্টাফ আছে, মানে একটি লাঠি আছে। বলছে বাপু ইজ স্লাইট ফিগার, রোগা পাতলা শরীর এবং হাতে একটি লাঠি নিয়ে গোটা ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া হ্যাড ওয়াকড, মানে ইন্ডিয়ার একটি বড় অংশে বাপু হেঁটেছেন। আচ্ছা, অনেকবারই ইউনিট ওয়ানেও ওয়াকিংয়ের কথা এসেছে, ইউনিট টুতেও ওয়াকিংয়ের কথা এসেছে, এখনও ওয়াকিংয়ের কথা আসছে। ওয়াকিং যে কেন এত ইম্পর্টেন্ট, কেন যে এখানে বারবার রিপিট করা হয়েছে দেখো, এরপর তোমরা জানতে পারবে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, বলছে হাঁটলে স্লো প্রোগ্রেস, প্রোগ্রেস মানে অগ্রগতি, খুব ধীরে ধীরে অগ্রগতি হয়, হাঁটলে ধীরে ধীরে অগ্রগতি হয়। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, বলছে যদি আমরা আস্তে আস্তে হাঁটি, আস্তে আস্তে যাই, মানে হেঁটে হেঁটে যাই, তাহলে কি আমাদের চারিদিকের জিনিসটাকে আমরা পরিষ্কার দেখতে পাই, তাই তো? আমাদের চারিদিকে কী কী আছে পরিষ্কার দেখতে পাই। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন ডিস্টেন্স, আমাদের চারপাশে যদি একটা স্মল ইনসেক্ট মানে কি ছোট পতঙ্গ থাকে সেটিকেও দেখতে পাই, সেটি থেকে দূরের দিগন্তরেখা পর্যন্ত আমরা দেখতে পাই, যেটা আমরা যদি গাড়ি করে যাই বা ট্রেনে যাই আমরা দেখতে পাই। ট্রেনে গেলে সব কিছু কি খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, কিন্তু আমরা যদি হেঁটে হেঁটে যাই আমরা চারিদিকে কী আছে খুব ভালোভাবে দেখতে পাই, সেটা কাছের ছোট পতঙ্গ থেকে শুরু করে একদম দূরের দিগন্ত রেখা পর্যন্ত। মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, বলছে এছাড়াও ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে, ভারতীয়দের কাছে হাঁটাটাই ছিল একমাত্র উপায়, বেশিরভাগ ভারতীয়ের কাছেই, অ্যাভারেজ ইন্ডিয়ানদের কাছেই হাঁটাটা ছিল একমাত্র উপায়। কেন হাঁটাটা কেন একমাত্র উপায় ছিল? বিকজ ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট ইজ ওন বডি অ্যান্ড কস্ট ইন নাথিং বাট ইজ এনার্জি। কারণ কি, হাঁটার জন্য কোনো ভেহিকেল লাগে না, শুধু নিজের বডিটা লাগে, আর কোনো খরচও লাগে না, নো কস্ট, শুধু কি লাগে, এনার্জি লাগে। তাহলে হাঁটতে গেলে কি হয়, হাঁটলে আমরা খুব ক্লিয়ারলি কাছের জিনিস থেকে দূরের জিনিস পর্যন্ত দেখতে পাই এবং আমাদের কোনো যানবাহন বা ভেহিকেলের প্রয়োজন হয় না, শুধু আমাদের নিজের বডিটার প্রয়োজন হয়, আর কোনো টাকাও খরচ হয় না, শুধু এনার্জি লাগে, আমাদের এনার্জিটা লাগে। সেই টাইমটা আমি আবারও বলছি, সেই টাইমটা ছিল ব্রিটিশদের অধীনে, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল, এবং সেই টাইমে মানুষের অবস্থা মানে তত ইকোনমিক কন্ডিশান খারাপ ছিল, যার জন্য ইট ওয়াজ দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, মানে হাঁটাটাই ছিল একমাত্র উপায়, কারণ ভেহিকেল যদি আমরা ইউজ করি তার জন্য একটা কস্ট আছে যেটি দেওয়া অ্যাভারেজ ইন্ডিয়ানদের পক্ষে সম্ভব ছিল না, যার জন্য ইট ওয়াজ দ্য অনলি ওয়ে, ওয়াক ওয়াজ দ্য অনলি ওয়ে টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান।
Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. বলছে এই জন্যই গান্ধীজি কি করেছেন, এই হাঁটাটা কি উনি ওনার আন্দোলনের উপায় হিসাবে বেছে নিয়েছিলেন। এবং শুধু বেছে নিয়েছিলেন তাই নয়, তিনি তার এনার্জি দিয়ে, তিনি তার পাওয়ার দিয়ে এই হাঁটার মতো একটা কমন প্লেস, একটা অতি সাধারণ জিনিসকেও জয়ফুল এফোর্টে ট্রান্সফর্ম করেছিলেন। মানে খুব একটা আনন্দদায়ক জিনিসে পরিণত করেছিলেন। মানে হাঁটাটা তো আমরা রোজই হাঁটি তাই না, এবং লং ডিস্টেন্স মানে লং ডিস্টেন্স হেঁটে কভার করাটা খুবই কষ্টকর, কিন্তু গান্ধীজি নিজের এনার্জি, নিজের স্পিরিট দিয়ে এটিকে খুব জয়ফুল এফোর্টে ট্রান্সফর্ম করেছিলেন। মানে খুব এই হাঁটার মতো একটা খুবই সাধারণ নগণ্য জিনিসকে তিনি একটি খুব আনন্দদায়ক ইন্টারেস্টিং ওয়েতে ট্রান্সফার করেছিলেন। দ্যাট ইট ইজ দ্য এন্ড অফ ইউনিট টু। নাও ইউনিট থ্রি, ইউনিট থ্রিতে এবার তাহলে ইউনিট ওয়ানে শুনেছিলাম আমরা ফিউনারাল হবে, তখন রিয়াকশান জেনেছি। ইউনিট টুতে আমরা দেখছি যে বাপুর প্রসেশনে কন্ডিশনটা, মানে প্রসেশনের সময় যে কন্ডিশনটা ছিল সেটা। এবার ইউনিট থ্রিতে আফটার প্রসেশন কি হয়েছিল সেটা জানবো। সাম ডেজ আফটার দ্য ফিউনারাল স্পেশাল ট্রেন টু গান্ধীজিস অ্যাসেস টু এলাহাবাদ। বলছে সাম ডেজ আফটার দ্য ফিউনারাল, শেষকৃত্যের কিছুদিন পর স্পেশাল ট্রেন, একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, গান্ধীজির অ্যাসেস মানে ওই ছাইভস্মকে এলাহাবাদ নিয়ে যাওয়া হচ্ছিল। কেন ছাইভস্ম নিয়ে যাওয়া হচ্ছিল তোমরা জানবে, যে হিন্দু শাস্ত্র মতে কেউ মারা যাওয়ার পর তার ওই ছাইভস্মকে গঙ্গার জলে ভাসাতে হয়, ঠিক সেই রকমই গান্ধীজির ওই অ্যাসেসগুলোকে এলাহাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্ট মানে ট্রেনের ওই যে প্রত্যেকটি কামরাকে বলা হয় কম্পার্টমেন্ট, ওই কম্পার্টমেন্টগুলো ফ্লাওয়ার্স দিয়ে ডেকড ছিল, ডেকড মানে ডেকোরেটেড, সাজানো। তাহলে ওই ট্রেনের কামরাগুলি ছিল ফুল দিয়ে সাজানো। পিপল অন দি ট্রেন স্যাং ভজনস, ট্রেনের মধ্যে যে পিপলরা ছিলেন, যে মানুষজনেরা ছিলেন, তারা ভজন গাইছিলেন। পিপল ডিড নট উইপ এনি মোর ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। পিপল ডিড নট উইপ এনি মোর মানে মানুষ এখন আর কাঁদছে না। কেন কাঁদছে না? ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ওই ফুল গান এসবের মাধ্যমে মানুষেরা গান্ধীজির উপস্থিতিকে অনুভব করতে পারছিলেন। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। প্রত্যেকটি স্টেশনে সরফুল ক্রাউডস মানে সরফুল মানে হচ্ছে শোকাতর, শোকাতর মানুষজনের ভিড় ছিল প্ল্যাটফর্মে, শোকাতর মানুষেরা দাঁড়িয়েছিলেন। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। এইভাবে গান গাইতে গাইতে এবং প্রেয়ার মানে প্রার্থনার মাধ্যমে ট্রেনটা গিয়ে পৌঁছালো এলাহাবাদে। The ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. এই ashes গুলোকে মানে এই ছাইভস্ম গুলোকে কোথায়, গঙ্গার জলে ভাসানো হলো। আর সেই গঙ্গার মানে গঙ্গার ধারে হিউজ ক্রাউড মানে অনেক লোকজনের ভিড় ছিল। ব্যাংক, এখানে ব্যাংক মানে হচ্ছে নদীর তীরকে আমরা বলি ব্যাংক। এটা কোন নদীর ব্যাংক? গ্যাঙ্গেস, গঙ্গা নদীর তীর। এই গঙ্গা নদীর তীরে যখন অ্যাশেসগুলো ভাসাতে যা ভাসানোর জন্য যাওয়া হয়েছিল তখন সেখানে দেখা গেছে যে হিউজ ক্রাউড, অনেক ভিড়। তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে কি প্রত্যেক স্টেশনে হিউজ ক্রাউড, ফিউনারাল প্রসেশনে হিউজ ক্রাউড, বিড়লা হাউসে হিউজ ক্রাউড এবং গ্যাঙ্গেস অ্যাট দ্য ব্যাঙ্ক অফ গ্যাঙ্গেস দেয়ার ইজ অলসো হিউজ ক্রাউড। তার মানে বোঝা যাচ্ছে কি অল ওভার ইন্ডিয়া, গোটা ইন্ডিয়াতেই বাপু ছিলেন খুব প্রিয়। তিনি কতটা ভালোবাসার ছিলেন এই সমস্ত জায়গায়, এত ক্রাউড, হিউজ ক্রাউড থেকেই বোঝা যাচ্ছে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এবার লেখিকা বলছেন এরপর আমরা কি করলাম, দিল্লিতে ফিরে এলাম। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে এসে আই ফেল্ট অ্যাট সি। ফেল্ট অ্যাট সি মানে যেন নিজেকে মানে যেন আমি মাঝ সমুদ্রে আছি। মাঝ সমুদ্র আমরা কখন অনুভব করি? যখন আমরা চারিদিকে কিছু আর খুঁজে পাই না, যখন আমরা নিজেদের কি করবার বুঝতে পারি না, তখন হয় আই ফেল্ট অ্যাট সি। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি গান টু প্রিজন অ্যাট হিস কল আর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি।
লেখিকা বলছেন, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, বলছে আমি গান্ধীজির সাথে সরাসরি কখনো হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে কোনো দিন জেলেও যায়নি, প্রিজন মানে জেল। আর মেক এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আর আমার কান্ট্রির জন্য মানে ইন্ডিয়ার জন্য কোনো স্যাক্রিফাইস কোনো বলিদানও দিইনি। মাই সিস্টার অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি হ্যাড বিন মিয়ারলি অন লুকার্স। মাই সিস্টার, আমার বোন এবং আমি অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, আমি আমার বোন এবং আমাদের মতোই যারা ছিল, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি মানে মাই সিস্টার, আমি আমার বোন এবং আরও আমাদের মতো যারা পিপল আছে, আমাদের মতো মানে মানে যারা এই গান্ধীজির সাথে সরাসরি হাঁটেননি বা গান্ধীজির ডাকে প্রিজন যাননি বা দেশের জন্য কোনো স্যাক্রিফাইস করেনি, যারা ছিলেন মিয়ারলি অন লুকার্স মানে যারা শুধু দেখেছেন দূর থেকে। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু তবুও আমি যেন মনে হচ্ছে যে গভীর সমুদ্রে পড়ে আছি। তাহলে লেখিকা বোঝাতে চাইছেন যে আমরা যারা মিয়ারলি অন লুকার ছিলাম, যারা আমরা দূর থেকে দেখেছি গান্ধীজিকে, গান্ধীজির কাছাকাছি সংস্পর্শে কোনোদিন আসেনি, তাহলে আমরাই এখন নিজেদের এরকম ফিল করছি, এরকম অনুভব করছি। তাহলে যারা সরাসরি হেঁটেছেন তাদের কী ফিলস, কী ফিলিং হচ্ছে তাদের এখন, এটি লেখিকা বলছেন। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল, মানে লেখিকা বলছেন যে আমার মনে হচ্ছে আমি যেন একটা ম্যাজিক সার্কেল মানে একটা জাদুর গন্ডিতে ছিলাম, জাদুর গন্ডিতে বড় হচ্ছিলাম। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড লিভিং মি আনপ্রোটেক্টেড, বলছে কিন্তু বাপুর মৃত্যুতে উইথ দ্য পাসিং বাপুস পাসিং অ্যাওয়ে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাজ ভ্যানিশড, মনে হচ্ছে আমাদের জাদুর গন্ডিটা ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে, আর আমাদের সকলকে আর আমাকে অসুরক্ষিত রেখে গেছে। মানে এই লাইনটি থেকে বোঝা যায় যে বাপুর আছেন, বাপুর ওপর কতটা ভরসা ছিল মানুষের, যে লেখিকা বলছে যেন মনে হচ্ছে আমি একটা ম্যাজিক সার্কেলের মধ্যে বড় হয়েছি, মানে একটা জাদুর গন্ডিতে বড় হয়েছি, মানে বাপুর উপর ভরসা যে কিছু হলে বাপুকে ঠিক আমরা পাশে পাবো, বাপু এর বিরোধিতা করবেন, বাপু সবসময় আমাদের পাশে থাকবেন, বাপু আমাদের হয়ে লড়বেন। তার জন্য বলছেন যে লিভিং মি আনপ্রোটেক্টেড, মানে বাপুর মৃত্যুতে নিজেকে অসুরক্ষিত মনে হচ্ছে, মানে সেই জায়গাটা আর কোথায় পাবো, এটা লেখিকা ভাবছেন যে যে বাপুকে সবসময় পাশে পেতাম সেই জায়গাটা ফাঁকা রয়ে গেল। উইথ অ্যান এফার্ট আই রাউজড মাই সেলফ, বলছে খুব কষ্ট করে, উইথ অ্যান এফার্ট আই রাউজড মাই সেলফ মানে বোঝা যাচ্ছে যে লেখিকা এতক্ষণ শুয়েছিলেন, মানে আমি খুব কষ্ট করে নিজেকে তুললাম। আই আস্কড মাই সেলফ, লেখিকা নিজেকেই জিজ্ঞাসা করছেন, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বলছে বাপুর এই জন্ম বা মৃত্যু কিছুর জন্যই কি নয়। এই ওয়ার্ডটি পরে ক্লিয়ার হবে, এই লাইনটা দেখো, হাউ কুড আই সো ইজিলি লস কারেজ ওয়েন ইউ ওয়াজ নো লঙ্গার দেয়ার, বলছে যে যিনি এখানে বাপু এখানে নেই তার জন্য আমি এত সহজে কি করে আমার উৎসাহ কারেজ হারিয়ে ফেলবো। মাই ভ্যালুজ আর নট সো উইক, আমার ভ্যালুজ মানে আমার মূল্যবোধ তো এতটাও দুর্বল নয়, নট সো উইক। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু, বলছে মিলিয়ন্স অফ লোক, বলছে এই মিলিয়ন্স অফ পিপল মানে এই যে এত লোক, লক্ষ লক্ষ লোক উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, বলছে যারা ছিল খুব অর্ডিনারি, খুব সাধারণ, বাট ফর বাপু, কিন্তু বাপুর কাছে তারা সাধারণ ছিল না। বাপু প্রত্যেকের মধ্যে থেকে একটা এনার্জি বার করে নিয়েছেন, প্রত্যেককে বাপুর কাছে প্রত্যেকেই ছিলেন অসাধারণ, যারা আমরা হয়তো তেমন কিছুই নয় সাধারণ, কিন্তু বাপুর কাছে ছিলাম স্পেশাল। বাপু প্রত্যেকের মধ্যে থেকে এনার্জি বা ভিতরের ইনার সেলফের যে শক্তি সেটা বার করে এনেছে। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান্স অ্যানাদার সাফারিং, তিনি কি করেছেন, ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন, তিনি বলেছেন যে একে অন্যের সাফারিং মানে একে অন্যের দুঃখে সবসময় পাশে দাঁড়াতে, ইনডিফারেন্স মানে মানে হচ্ছে যে যা হচ্ছে হোক, ও কষ্ট পাচ্ছে তো আমার কি, এটি বাপু একদমই সাপোর্ট করতেন না, তিনি বলেছেন যে সবসময় একে অন্যের দুঃখে পাশে দাঁড়াতে হবে। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, বলছে এখন বাপু চলে গেছেন তো কি হয়েছে, উই ওয়ার স্টিল দেয়ার ইয়াং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, বলছে তিনি মানে বাপু নেই তো কি হয়েছে, এখন আমরা গর্বিত থাকবো, স্ট্রং থাকবো বাপুকে আমাদের সামনে রেখে, মানে বাপু মারা গেলেও বাপুর দেওয়া যে শিক্ষা সেগুলো আমরা ভুলবো না বা সেগুলোকে আমরা মরতে দেবো না, বাপু মারা গেলেও বাপুর যে শিক্ষা সেটা আমরা কোনোদিনও
ভুলবো না। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বলছে বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, বলছে বাপু তো মারা গেছেন, বাট ইজ ইন্ডিয়া কিন্তু তার ভারত উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, তার চিলড্রেন হয়েই বেঁচে থাকবে। দেখো আমরা কিন্তু বাপুকে মানে দেখিও নি, কিন্তু তবুও আজ ওনাকে আমরা বাপুর জায়গা দিয়েছি। তার মানে কি, উনি আমাদের মধ্যে এখনো জীবিত। তাহলে বাপু বাপুকে আমরা ইন্ডিয়ানরা, আমরা ভারতীয়রা যে রেসপেক্টের জায়গাটা দিয়েছিলাম সেটি লেখিকা এই টেক্সটের মধ্যে খুব ভালোভাবে তুলে ধরেছেন। দ্যাটস অল অ্যাবাউট দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। ইফ ইউ লাইক মাই টিচিং প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই।